আজকে স্পেশাল মেনু লাউ চিংড়ি, আমাদের ভীষণ প্রিয় লাউ চিংড়ি। আমি জানি আমাদের বাঙালিদের ভীষণ প্রিয়, বাঙালি কেন বলবো, অবাঙালিদেরও ভীষণ প্রিয় লাউ চিংড়ি। তো আজকে আমি লাউ চিংড়ি করব। তো লাউ চিংড়ি করতে গেলে যেগুলো লাগছে, এটা হচ্ছে কালো জিরে, এটা হচ্ছে কালো জিরে, ফোড়নে কালো জিরে লাগবে, এটা হচ্ছে নুন লাগবে, এটা হচ্ছে হলুদ লাগবে, হলুদ ছাড়া আমাদের কোনো রান্না হয় না। মিষ্টি না দিলে পরে এগুলো সব নিরামিষ বা আমিষ কিছু এর মধ্যে, তরকারির মধ্যে একটু মিষ্টি দিতেই হয়। আর যেটা হচ্ছে এখানে লাগছে তেজপাতা, কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু লাগছে না। আচ্ছা, এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজতে, চিংড়ি মাছটা ভাজতে আমার তেল লাগবে। তেলটা তোমরা নিজেদের স্বাদ মানে বুঝে নিয়ে দেবে। বাড়িতে আমি সবসময় বলি, এখন কোলেস্টেরলের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, তো সেই কারণে তেলটা একটু বুঝে দেবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম। এবার হচ্ছে যেটা আমি করছি, চিংড়ি মাছটা আমি ভাজছি। দেখো চিংড়ি মাছটা আমি ভাজছি, চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে কিন্তু। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রন তো প্রন ডিপ ফ্রাই হয় না, প্রনটা একটু লাইট ফ্রাই করতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার যেটা করব, এখানে মাছগুলো দেখে নাও তোমরা, মাছগুলো ভালো করেই ভাজা হয়েছে কিন্তু খুব ডিপ ফ্রাই হবে না। এবার হচ্ছে যেটা ফোড়ন দিতে হবে। এবার দেখো ফোড়ন দিচ্ছি, কালো জিরে দিলাম, একটু কালো জিরে দিতে হবে, হ্যাঁ। আর যেটা দিতে হবে তেজপাতা, তেজপাতাগুলো একটুখানি ছিঁড়ে দিলে পরে গন্ধটা বেরোয়, তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটুখানি ফাটিয়ে দিলে এটারও গন্ধ বেরোয়। এই দিলাম দুটো, আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, ঠিক আছে। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখানে দেখো আমি লাউ নিয়েছি, লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি, হ্যাঁ। এ দেখো লাউটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমরা না চাইলে, যদি খুব কচি থাকে, না ভাপাতেও পারো, আমি একটু ভাপিয়ে নিয়েছি। এ দেখো লাউটা দিয়ে দিলাম, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোলো, কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরোলো, খুব সুন্দর একটা গন্ধ বেরোলো। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। এবার দেখো এটা ভালো করে নুন মিষ্টি এগুলো দিয়ে আমি মিশিয়েছি। এবার হচ্ছে প্রনগুলো দিয়ে দেবো, হ্যাঁ, কারণ লাউটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, প্রনগুলো সব প্রনগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার যেটা করবে সেটা হচ্ছে একটুখানি চাপা দিয়ে দেবে, কারণ লাউয়ের একটা জল হয়, সেই জলটাতেই কিন্তু মাছগুলো সেদ্ধ হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ বেরোবে। সেই জন্য এবার এটাকে তোমরা একটা চাপা দিয়ে দেবে, একটা লিড দিয়ে দেবে। দেখো এটা আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, মানে ভাপাবার জন্য। এবার চাপা দেওয়ার পরে হয়ে গেছে। এবার দেখো আমি বাটিতে ঢেলে নিলাম, বাটির ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে প্লেটিং করতে পারো, বাট আমি কিন্তু ধনে পাতা দিলাম না, কারণ চিংড়ি মাছের গন্ধটার জন্য, ঠিক আছে। দেখো আজকের লাউ চিংড়ি রেডি, সুতরাং করে ফেলো ঝটপট। আর দেখতে গেলে এই প্রত্যেকটা মেনু তোমাদের পেতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, দেবিদা ধাবা সাবস্ক্রাইব করো, লাইক দাও, বা সাবস্ক্রাইব করো, লাইক দাও। থ্যাংকস ফর ওয়াচিং।